বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার কার্ড লিংক না থাকে তাহলে আপনারা কিন্তু মাল পাবেন না। আপনাদের যে রেশন কার্ড আছে বা ডিজিটাল কার্ড আছে সেই কার্ডটি কিছুদিনের মধ্যে ব্লক হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু লিংক করে নেবেন। এবং লিংক করার জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই লিংক করতে পারবেন। এবং যে অ্যাপের মাধ্যমে লিংক করবেন সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করাবো। সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে খুলে বলবো যে আপনারা কোথা থেকে কি করবেন, কোথায় কি ডাউনলোড করবেন, ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন, সমস্ত কিছু। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে কি হবে, সাবস্ক্রাইব করলে সমস্ত কিছু নোটিফিকেশন, যত যা ভিডিও আপলোড করব সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সবার প্রথম আপনার কাছেই পৌঁছাবে। এবং বলি, আপনি যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হন তাহলে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান, কারণ এই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে। সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি, এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর সেখান থেকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার যে রেশন কার্ডের নাম্বার আছে সেই আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনার কোন ক্যাটাগরির কার্ড। কার্ডটি সিলেক্ট করার পর আপনাকে কার্ড নম্বর দিয়ে সার্চ করতে হবে এবং আপনার পুরো ফ্যামিলির লিস্ট চলে আসবে, পুরো ডিটেলস চলে আসবে, আপনার কার মোবাইল নম্বর লিঙ্ক আছে এবং কার আধার কার্ড লিঙ্ক আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেখানে শো হয়ে যাবে এবং আপনি সেখান থেকে এডিট করতে পারবেন। এবং এই যে অ্যাপ আছে এই অ্যাপটি আপনি চাইলে কোথাও আপনাকে কেউ দিবে না, ফ্রিতে আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করাচ্ছি। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, সেখান থেকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে যাদের কার্ড ব্লক হয়ে গেছে ওরা কি করবে, ওদের কিছু করার নাই। প্রথমত কথা হলো যাদের কার্ড ব্লক হয়ে গেছে তাদেরকে বিডিও অফিসে, আপনার যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে আপনি প্রথমে যোগাযোগ করতে পারেন যে আমার কার্ড কেন ব্লক হয়েছে। আমি অ্যাপের মাধ্যমে দিয়ে কোনো কিছু স্ট্যাটাস দেখতে পাচ্ছি না, আমার আধার কার্ডের লিঙ্ক আছে কি না, না মোবাইল নম্বর লিঙ্ক আছে কি না, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। যাদের কার্ড ব্লক হয়ে গেছে বা ব্লক হওয়ার, অনেকজন আমাকে জিজ্ঞাসা করছে ফেসবুকে আমার পেজে যে আমার কার্ড ব্লক হওয়ার কারণটা কি, অনেকটা সার্ভারের জন্য এরকম হয়ে থাকে। এবং যাদের কার্ড এরকম দেখাচ্ছে তারা বিডিও অফিসে গিয়ে অতি সত্বর যোগাযোগ করুন, আপনার কার্ডের স্ট্যাটাসটা ওরাই ওখান থেকে চেক করে বলে দেবে যে আপনার আধার কার্ড লিঙ্ক আছে না, মোবাইল নম্বর লিঙ্ক আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেখান থেকে তারা বলে দেবে। তো এবার যাদের লিঙ্ক নাই ওরা কিন্তু ফ্রিতে বাড়িতে বসেই লিঙ্ক করতে পারবেন। সমস্ত কিছুর প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখাবো, তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আপনাদেরকে যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে এখানে যুক্ত হবেন, এই যে বেস এপিকে এটাতে সার্চ করবেন, এখানে পেয়ে যাবেন যে এই যে বেস এপিকে এপিকেটিকে প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে। তারপর এই যে ইউজার আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে কিন্তু অ্যাপের মধ্যে লগ ইন হয়ে যেতে হবে। সেই অ্যাপে লগ ইন হওয়ার পর আমি আপনাদেরকে বলছি কি করতে হবে। তো এখানে অ্যাপটিতে যখন আপনি আসবেন, এই অ্যাপটি আপনাকে দেখতে হবে যে এটা ভার্সন আপনার এখানে, কিন্তু এখানে আপনাকে দুটো অপশান এখানে আছে, নর্মাল এজেন্ট এবং দুয়ারে সরকার এজেন্ট। আপনাকে নর্মাল এজেন্টে ক্লিক করতে হবে, এবং এখানে পাসওয়ার্ড আমার সেভ হয়ে আছে মোবাইলে, তো অটোমেটিকলি নিয়ে নিল। তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন। তো সেখানে থেকে নিয়ে নেওয়ার পর এখানে আপনি আপনার কার্ড সিলেক্ট করবেন যে আপনার কোন কার্ড বা কোন ক্যাটাগরির কার্ড আছে। আপনি যখন কার্ডটি সিলেক্ট করলেন তারপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার কার্ড নম্বর। আপনার কার্ড নম্বরটি এখানে লিখে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে এই কার্ডটি কিন্তু ব্লক করা হয়েছে। এই কার্ডের জন্য এই কার্ডটি যে ব্লক করা হয়েছে এবং এর ডিটেলস আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন না, এর জন্য আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং আপনাকে আমি আরও একটি কার্ড দেখাচ্ছি যে কার্ডে কিন্তু সমস্ত কিছু ডিটেলস শো হচ্ছে। এই যে আপনারা যখন এখানে ওকে মারবেন, তখন ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছুর ডিটেলস, আধার কার্ড থেকে শুরু করে মোবাইল নম্বর সমস্ত কিছু কিন্তু লিঙ্ক করা আছে। এবার আপনার যদি আধার কার্ড এবং বা মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে, আপনি চাইলে কাউরের কাছ থেকে ম্যানেজ করার পর সেটা এখানে করতে পারেন। এবং মোবাইল নম্বরের জন্য আপনি শুধু মোবাইল নম্বরে ক্লিক করবেন, আপনার মোবাইল নম্বরটি দিয়ে ওকে করবেন, একটা আপনার নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করার পরেই কিন্তু এখানে মোবাইল নম্বর যুক্ত হয়ে যাবে।
দেবে। এবং আধার লিঙ্ক যদি করতে চান তাহলে আধার লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে। সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। আপডেটটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।